ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাস ব্লগ। তো আজকে আমরা যাব রিসেপশন পার্টিতে, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তোমরা সাথে থাকো। আর দেখো এই শাড়িটা আজকে পরব, এটা আমার সোনা কাপড়ের শাড়ি। তো চলো তোমরা স্কিপ না করে আমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে সব সাজার জিনিস নিয়ে নিয়েছি, রেডি হব। ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার সোনা কাপড়ের শাড়ি। আগেও কয়েকবার ভিডিওতে তোমরা দেখেছো, তো দেখো আমি সিম্পল যেরকম সাজতে পারি সেরকমই সেজেছি। তো মেয়েকে এখন রেডি করাবো, আর তোমাদের দাদা ভাই আসবে 9:30-টার সময়। মানে আগে রেডি হয়ে বসে রইলাম যাতে পরে দেরি না হয় তার জন্য। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, তোমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে বসে আছে। তো আমরা রেডি হয়ে পড়েছি, এবার আমরা যাবো। চলো তো ফ্রেন্ডস দেখো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। আর বিয়ে বাড়িতে এত লোক ছিল, মানে প্রচণ্ড ভিড়। তো দেখো প্যান্ডেলটাও ভালো সুন্দর করে সাজিয়েছে, আর মানে বউ যেই জায়গায় বসেছিল ওই জায়গায় তো প্রচণ্ড ভিড় ছিল। আর লাইটিং টাইটিং ছিল, মানে বউটাকে দেখাতে চেষ্টা করছি। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি, তো দেখো এখানে ছিল ডাল, পাঁপড়, একটা চচ্চড়ি, ফ্রাইড রাইস এসব ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুলাম, আর মেয়ে দেখো জল খাচ্ছে। আর এখানে দেখো অল একটা ঠান্ডা করছে। তো আমি আবারও বউটাকে দেখানোর চেষ্টা করলাম, বার দেখাতে পারলাম না, ভীষণ লজ্জা লাগছিল। আর দেখো তাই আমি একটু একটু ভিডিও করলাম, কারণ বউটাকে তো দেখাতেই পারলাম না। তো বিয়ে বাড়ি থেকে একটা পান খেয়ে চলে এসেছিলাম। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটু দূরে। এখানে দেখো বর আর মেয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, মানে বেশি দূর না। ওই দেখো আমি তোমাদের দেখাচ্ছি ওই যে অন্ধকার একটা লাইটিং সেখানেই। তো বিয়ে বাড়ি থেকে এসে পড়লাম,